টাকার পাহাড় দিয়ে নির্বাচন করেছেন, এটা কিভাবে সম্ভব আপনি জয় করেছেন? ধন্যবাদ। আওয়ামী লীগের প্রার্থী আমি, এই এলাকার মনোনীত প্রার্থী, আমার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন। তো এর আগেও আমি আমার জীবনে, এটি দশম নির্বাচন, প্রতিটি নির্বাচনে টাকার বিরুদ্ধে আঞ্চলিকতা, সাম্প্রদায়িকতা এবং লোভ লালসার ঊর্ধ্বে উঠে মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানাই। এইবারও আমি এর কোনো ব্যতিক্রম করি নাই। আমি আমার ওই যে ধারাতে আমি গরিব মানুষের রাজনীতি করি, সাধারণ মানুষকে নিয়েই আমি রাজনীতি করি। এইবারও সাধারণ মানুষের সমর্থন আদায় আমি সমর্থ হই। তো এখানে কে টাকার পাহাড় নিয়ে আসছে, কে কী নিয়ে আসছে, এটা আমার বিবেচ্য বিষয় না। আমি আমার যে সাধারণ মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসার থেকে আমি বঞ্চিত হই নাই। বরাবরের মতো এইবারও ভালোবাসা অব্যাহত রয়েছে। সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা এসে পাশে আপনার, যেহেতু আপনি জয়লাভ করেছেন, কতটুকু সুস্থ হয়েছে মনে করেন? নির্বাচন তো সুষ্ঠু হয়েছে, নির্বাচন প্রতিটা কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সম্পূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সারা দেশে আসলে যে ভোটার উপস্থিতি কম বলে অনেকেই ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে নিউজ প্রচার করছেন, তা আপনারা আসলে স্নাতক দ্বারা পাশে, আপনি যেহেতু পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন, তো সেদিক থেকে আসলে কি ধরনের ভোটার উপস্থিতি ছিল এবং কত শতাংশ ভোট আপনারা এখানে কাস্ট হয়েছিল বলে আপনারা জানেন? 47% ভোট কাস্ট হয়েছে। 47%, এবং আমি মনে করি ভোটের রেশিও ঠিকই আছে, ভালোই। উৎসবমুখর পরিবেশ ছিল, মানুষের অংশগ্রহণ ছিল, উৎসাহ উদ্দীপনা ছিল এবং ব্যাপকভাবে মানুষ অংশগ্রহণ করেছে। আমার এলাকার অনেক মানুষ দেশের বাইরে আছে এবং যারা দেশে এসেছেন বা দেশে থাকেন তারা সবাই চেষ্টা করেছেন ভোট কেন্দ্রে আসার। তো আমাদের নির্বাচন সুষ্ঠু অবাধ হয়েছে এটাই। আপনার দ্বারা, স্নাতক দ্বারা পাশে আমরা নির্বাচনে যে বক্তব্য বিভিন্ন প্রার্থীরা দিয়েছিলেন, তাদের বক্তব্যের মধ্যে আসছে যে আপনি উন্নয়ন করতে পারেননি, তা আপনি কি পরিমাণ উন্নয়ন করেছেন এবং আগামীতে কি চিন্তা আছে? পঞ্চমবারের মতো আপনার স্নাতক দ্বারাকে নিয়ে কি চিন্তা ভাবনা আছে, উন্নয়ন কোন দিকে নিয়ে যাবেন বলে আপনি আশা করছেন? যারা বলেছে উন্নয়ন করতে পারি নাই, তারা তো গতকালকে রায় পেয়ে গেছে, জনতার রায় তো হয়ে গেছে, আমার আর বলার প্রয়োজন নাই। উন্নয়নের পক্ষে এবং মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ তো রায় দিছে গতকালকে, রায় তো প্রমাণ করে কি আমি উন্নয়ন করছি কি করছি না। রাস্তাঘাটেরও ব্যাপক উন্নয়ন করছি, রাস্তাঘাট এই স্নাতক দ্বারার প্রত্যেকটি রাস্তা, কোনো এমন কোনো রাস্তা নাই যে এই নির্বাচনী এলাকার 22টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় যতগুলো রাস্তা হয়েছে আমার হাত ধরে হয়েছে। এর আগে রাস্তাঘাট ছিল, রাস্তা ছিল না। এখন গত 22-এর বন্যা ভয়াল বন্যা, এই বন্যায় সমস্ত এলাকা আমার লণ্ডভণ্ড করছে। আমি মেঘালয়ের এই চেরাপুঞ্জির নিচে আমার অবস্থান, বাংলাদেশের অন্যান্য এলাকা আর আমার এলাকার চিত্র একরকম না। ওইখানে চেরাপুঞ্জিতে পৃথিবীর বৃষ্টি বহুল এলাকা হচ্ছে চেরাপুঞ্জি, ওইখানে বৃষ্টি হয়, আমার এলাকায় বৃষ্টি হয় এবং এই সমস্ত বৃষ্টি এবং জলবদ্ধতা, বন্যা ইত্যাদির ফলে যে ডিজাইনে বাংলাদেশে রাস্তাঘাট হচ্ছে, আমরা এই ডিজাইনে করে আমরা ভুল করেছি। অনেক রাস্তা বিটুমিনাস কার্পেটিং করেছি, এইগুলি পানি আসলেই এগুলি নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে এখন আমরা নতুন করে টেকসই উন্নয়নের জন্যে নতুন করে নতুনভাবে আমরা চিন্তাভাবনা করছি। ইতিমধ্যে দেখবেন আপনারা এই ইউনিয়নের দক্ষিণ কুর্মা ইউনিয়নের জাতুয়া বালপুর রাস্তা, এগুলো আমরা বিটুমিনে করি নাই। আপনারা দেখবেন ধারণ আমেরতল রাস্তা, বৈগাঁও সিকন্দরপুর রাস্তা, অর্থাৎ এখন যে আমাদের সিরাজগঞ্জ আলীগঞ্জ যে কুরশির রাস্তা, যে সমস্ত রাস্তা এখন নতুন করে করতেছি আমরা, টেকসই উন্নয়নের বিষয়টি বিবেচনায় এনে এবং ফ্লাড এফেক্টেড এরিয়া হিসাবে আমরা এই সমস্ত বিষয়ে চিন্তাভাবনা করেই আমরা এখন নতুন করে, যদিও এটি অনেক গুণ বেড়ে গেছে ব্যয়, কিন্তু তারপরেও মানুষ এর সুফল বেশি দিন ভোগ করবে এবং আমরা সেইভাবেই অগ্রসর হচ্ছি। মাননীয় সংসদ সদস্য, আমাদের একটা প্রশ্ন এখানে আছে, আপনাদের স্নাতক হচ্ছে শিল্পনগরী এবং শিল্পনগরী আপনারা অত্যাধীন বেশ কয়েকটি শিল্পনগরী রয়েছে, আকিজ সহ, সিমেন্ট ফ্যাক্টরি সহ,
তো যেখানে কিছু কথা জনগণের কাছ থেকে শোনা যায় যে আপনারা চাইলে কিন্তু সেটা পারতেন কিন্তু সেটা করছেন না, যেখানে দেখা গেছে এই শিল্পনগরী এলাকার শিল্প কারখানা যেগুলো আছে সেগুলোতে আপনাদের এলাকার লোক যারা আছে তারা শুধুমাত্র সামান্য দায়িত্ব যেটা বিভিন্ন ভাইয়ের যে দায়িত্বে তারা কাজ করছেন কিন্তু মূল দায়িত্বে তারা কেউ কাজ করতে পারছেন না, প্রধান দায়িত্বগুলো তারা পালন করতে পারছেন না বা ভালো কোনো স্থানে তারা অবস্থান পাচ্ছেন না সেই কোম্পানিগুলোতে, আর সেদিক থেকে আপনার কোনো চিন্তাভাবনা আছে কিনা? এখানে আমাদের মাল্টি ন্যাশনাল কোম্পানি লাভার সুরমা সিমেন্ট কারখানা, এটি বহুজাতিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি আছে, আকিজ আছে এবং নিটল গ্রুপের আছে পেপার মিল, পাল্প অ্যান্ড পেপার মিল, বিসিআইসির আমাদের সরকারি প্রতিষ্ঠান আছে সাতক সিমেন্ট ফ্যাক্টরি, এছাড়াও ছোটোখাটো কনক্রিট অ্যান্ড স্লিপার মিল সহ আরও কিছু কারখানা আছে। তো এটি এক একটি এক এক রকমের, এক এক রকমের প্রাইভেট যেগুলা সে তার মালিক তার চিন্তাভাবনা তার ধ্যান ধারণা অনুযায়ী কাজ করে, যেগুলা মাল্টিনেশনাল কোম্পানি আছে তারা তাদের ওয়েতে করে। আমাদের যে শিল্প কারখানা যেটি বিসিআইসি, এটি ইতিমধ্যে এর আধুনিকায়নের কাজ চলছে এবং এর উৎপাদন বন্ধ রয়েছে, আশা করছি কিছুদিন আর কয়েক মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে এবং হলে পরে আমরা নতুন করে শুরু করব। একটি কথা, আমাদের সিলেট অঞ্চলের ছেলেমেয়েরা এরা লেখাপড়ার দিকে, বিশেষ করে আমার এলাকার এদের লেখাপড়া বা চাকরি বাকরির দিকে খেয়াল কম, বিদেশের যাওয়ার একটা প্রবণতা খুব বেশি, যার ফলে উপযুক্ত খালি অঞ্চলভিত্তিক চিন্তা করলে তো হবে না, যোগ্যতার নিরিখে এই সমস্ত জায়গায় একজন ইঞ্জিনিয়ার দরকার। এইখানে তো একজন অনভিজ্ঞ মানুষ, একজন এই দিকে এক্সপার্ট না এমন কোনো মানুষকে তো দেওয়া যাবে না, তো যার ফলে বাইরের অনেক লোকই আসতেছেন এবং এটি মনে করি ভালো। আমরা দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চাই না, আমরা মনে করি সারা দেশেই আমাদের এবং সবাই আসুক, যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করুক। আমরা তো দেশে না, আমরা বিদেশে গিয়ে তো আমরা কম্পিটিশন করতেছি, তাইলে তারা কি বলবে? আমরা যে ইউরোপ আমেরিকা তো আমাদের এলাকার মানুষ দখল করে দিচ্ছে, কাজেই আসুক, সবাই আসুক যার যার মেধা যোগ্যতা অনুযায়ী কাজ করুক। আপনার আপনার নির্বাচনী চলাকালীন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনাকে যেভাবে প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে সহযোগিতা করেছেন, একদম সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে ফেলেছিলেন আপনার ছবি পোস্ট করে, আপনার জন্য বুট চেয়ে সহযোগিতা চেয়ে তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে গতকালই আপনি বিজয় লাভ করেছেন, গতকাল রাতে আমরা সেটা শুনেছি, তারা হয়তো অপেক্ষায় আছেন আপনার দু একটি কথা শোনার জন্য, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? আমি নির্বাচনের আগেই আমি আমার সংক্ষিপ্ত সফরে আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার এবং আমাদের গ্রিস, ইটালি, ফ্রান্স, স্পেন, লন্ডন, পর্তুগাল এই সমস্ত অনেক দেশ আমি সফর করেছি এবং খুব সংক্ষিপ্ত সফর হলে সবাইকে আমি দেশের দিকে খেয়াল করার জন্য, বিশেষ করে এই নির্বাচনটি, এই নির্বাচনে তারা যাতে অংশগ্রহণ করেন, নির্বাচনে যাতে তারা দেশের দিকে তাদের স্বজনদের দিকে একটু খেয়াল রাখেন, তারা যাতে বিভ্রান্ত না হন, এই বিষয়গুলি আমি বলে এসেছি এবং আমি ব্যাপক সাড়া পেয়েছি, যেখান থেকে অনেকেই আমার আহ্বানে আমার আবেদনে সাড়া দিয়ে তারা দেশে এসেছেন। যারা আসতে পারেন নাই তারা টেলিফোনে বা বিভিন্নভাবে তাদের আত্মীয় স্বজনকে পরামর্শ দিয়েছেন, এতে আমি উপকৃত হয়েছি, কারণ আমার প্রবাসী অধ্যুষিত এলাকা, এই এলাকার প্রবাসীরা বিভিন্ন জায়গায় আপনারা জানেন এবং আমার পরিবারেও অনেক লোক, আমার ভাতিজা আমেরিকাতে থাকে, সে তার আমার ছোট ভাইয়ের ওয়াইফ, সে রেড ব্রিজ কাউন্সিলের কাউন্সিলর, সেও রাজনীতিতে আছে, এইভাবে অনেকেই আমার পরিবারে, আমার আরেক ভাতিজা সে লন্ডনে আছে, আমার আত্মীয় স্বজনও আছে, বন্ধুবান্ধবও আছে প্রচুর, আর আমার এলাকার তো অভাব নাই, কাজেই সবারই সম্মিলিত সাহায্যেই এই দুরাশা, কি এত দুরাশা। আপনার নির্বাচনী পাশ দ্বারা পাশের যারা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আগামী পাঁচ বছরের জন্য আপনি কি সহযোগিতা তাদের কাছ থেকে চান? এখন তাদের কাছ থেকে তো সহযোগিতা তারার কাছ তো তারা করেছে, এখন আমার কাজের পালা, কাজেই আমি যে প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতিগুলো দিছি এইগুলি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার ইমেয়াদের মধ্যে করার সুযোগ দেন, সেই জন্য তাদের আবারও দোয়া চাই এবং আমি চাই যে আমার এই মেয়াদে তাদের যে অসম্পূর্ণ কাজগুলি এইগুলি সম্পন্ন করে তাদের মুখে হাসি ফোটাতে। ছাতকবাসীর জন্য বা দ্বারাবাসীর জন্য নতুন কোনো খবর আপনার মাথায় আছে কিনা বা চিন্তা ভাবনা আছে কিনা, নতুন কোনো প্ল্যান আছে? নতুন প্ল্যান আছে,
আমি আশা করব এইবারও আমি শতভাগ পারি নাই কালো টাকাকে বর্জন করার, কিন্তু আমি আশা করব আগামীতে আরও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন আছে, যাতে যারা মানুষের সুখ দুঃখের সাথী এবং যারা প্রকৃত রাজনীতিতে আছে তাদেরকেই যাতে মূল্যায়ন করে এই সমস্ত টাকার বস্তাওয়ালাদের যাতে প্রত্যাখ্যান করে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাতক দ্বারা পাঁচের গতকাল যে আবার নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে, আপনারা সেটা দেখেছেন ইতিমধ্যে, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং তিনি নির্বাচিত হয়ে জনগণের প্রত্যাশা যেভাবে পূরণ করে আসছেন আগামীতেও পূরণ করবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, দেশে বিদেশে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতা কামনা করেছেন এবং নির্বাচনে যারা বিভিন্নভাবে বানচাল করার চেষ্টা করেছিলেন তারা যেন ভবিষ্যতের জন্য সতর্ক থাকেন সে বিষয়ে তিনি বলেছেন। আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সাতক দ্বারা পাঁচ থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন জননেতা জনাব মুহিবুর রহমান মানিক, সবার কাছে দোয়া চাচ্ছেন। এখানে যেভাবে কষ্ট করেছেন স্থানীয় সদস্যরা, দলের অঙ্গসংগঠন নেতাকর্মীরা, উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বিশেষ করে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন প্রবাসে, সাতক দ্বারার যারা প্রবাস থেকে সহযোগিতা করেছেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের সহযোগিতা করেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ। এখানে উপজেলার ভাইস চেয়ারম্যান লাহিন ভাই, আমরা আপনার কাছ থেকে একটু একটু জানি যে আসলে, এই যে আপনারা যে এত কষ্ট করে আপনারা আবার পঞ্চমবারের মতো বিজয় নিয়ে আসছেন, তা আসলে এখান থেকে আপনাদের অনুভূতিটা কি এবং কি বলবেন আপনারা? প্রথমে অনুভূতিটা জানাচ্ছি আমি সাতকদোলা নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের প্রতি, বিশেষ করে আওয়ামী পরিবার এবং আমাদের সাধারণ জনগণ সবাই মিলেমিশে যে আপনারা এই কালো টাকার বিরুদ্ধে আজকে জননেতা মুহিবুর রহমান মানিককে নির্বাচিত করেছেন, দুই উপজেলার সর্বস্তরের মানুষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে লাল সালাম জানাই। তারা কিন্তু এই যে কালো টাকার বিরুদ্ধে এই নির্বাচন, আর একদিকে আমাদের উপর দলের একটা শক্তি প্রভাব বিস্তার করেছিল উনি জেলা আওয়ামী লীগের নেতা, তারপর একটা বাহিনী সবসময় আমাদের সাতক দ্বারায় প্রতিটা নিয়ত প্রতিটা কাজে বাধাগ্রস্ত করত, সার্বিক অবস্থান মিলিয়ে চ্যালেঞ্জিং একটা নির্বাচন ছিল এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সাতক দ্বারার কর্মী বাহিনী, সাধারণ মানুষ যে বিশাল একটা নির্বাচনী উৎসবের মধ্য দিয়ে তারা এই নির্বাচনটা করেছে, আমি ধন্যবাদ জানাই সমস্ত নেতাকর্মীদের, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের এই বিজয়। আজকে যারা দেখবেন আমাদের সাতকদোলা নির্বাচনী এলাকায় 165টা সেন্টার, সবকটি সেন্টারে কালো টাকা, সন্ত্রাসীদের তৎপরতা, নানাবিধ অবস্থানে হুমকি দামকি দেওয়া হয়েছে, তারপরও যে মানুষ জননেতা মুহিবুর রহমান মানিককে ভোট দিয়েছে এটার একমাত্র কারণ জননেতা মুহিবুর রহমান মানিক মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে। সাতক দ্বারা নির্বাচনী এলাকার মানুষ বারবার জননেতা মুহিবুর রহমান মানিককে এই কালো টাকাওয়ালাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। আজকে আপনারা দেখবেন অতীতে ব্যারিস্টার এম এ হিয়া, জনুল করিম মিনার, তাদের টাকার বস্তার বিরুদ্ধে জননেতা মুহিবুর রহমান মানিককে তারা নির্বাচিত করেছে। আজ সাতক দ্বারা নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই জননেতা মুহিবুর রহমান মানিকের পক্ষ থেকে, তারা যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রিয় নেতাকে নির্বাচিত করেছে, আগামী দিন যে স্বপ্ন আমাদের, এই স্বপ্ন জননেতা মুহিবুর রহমান মানিকের সাথে নিয়েই আমাদের বাস্তবায়ন হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, আসলে সাতক দ্বারাই কিন্তু একটা উৎসব ছিল নির্বাচনকে নিয়ে, যদিও অন্য অন্য আসনে এরকম উৎসব ছিল না, কিন্তু সাতক দ্বারাতে অনেক মানুষের অনেক চিন্তা ভাবনা ছিল এবং তারা যেমন এই 22 থেকে 23 দিন নির্বাচনের আমেজটা তারা কাটিয়েছেন একটা আনন্দের মধ্যে, ফুর্তির মধ্যে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সরাসরি এই মুহূর্তে ভিডিওটি আপনাদের কাছে প্রচার করেছি সাতক দ্বারা পাঁচ থেকে পঞ্চমবারের মতো যিনি নির্বাচিত হয়েছেন জননেতা জনাব মুহিবুর রহমান মানিক। আপনারা সবার কাছে দোয়া চেয়েছেন ওনার বক্তব্য, নির্বাচনের পরপরই এই বক্তব্যটি আপনাদের জন্য আমরা উপস্থাপন করলাম। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। মানুষ তো
যাই হোক, সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছিলাম চেসান থেকে, যেখানে আজকে তিনি একটা জানাজার নামাজে অংশগ্রহণ করলেন।